আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাবো। কীভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি আল্লাহর জন্য, কারণ সবারই মৃত্যুর সবারই ফেস করা লাগবে, কখন কে মারা যাবে কেউ কিছু জানে না। কিন্তু আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। সো ওই হিসাব করে আমি চেষ্টা করি যে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য। ঠিকই শুনেছেন, কথা বলছিলেন তানজিম হাসান সাকিব, যাকে নিয়ে নাস্তিক পাড়ায় বেশ শোরগোল পড়ে গেছে। তার ইসলামিক মাইন্ডের কথাবার্তা এবং ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে না বিশ্লেষণ হচ্ছে। তবে তিনি সকলের চোখে আঙ্গুল দিয়ে বার প্রমাণ করে দিলেন, মুখ খুলে বললেন, আমি ইহকালের জীবনের চেয়ে পরকালের জীবনকেই বেশি গুরুত্ব দিই এবং সেখানে সাকসেসকেই আমি সাকসেস মনে করি। তার কথাগুলো শুনলে সত্যি মনে হবে যে একজন আদর্শবান মুসলমান কীরকম হওয়া উচিত, তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ তিনি এখন সরাসরি সেই সমস্ত নাস্তিক মুরতাদদের উপযুক্ত জবাবটা দিয়েছেন যেটা আপনি আমি ভিডিও শেয়ার করে পারিনি। তাই তার ভিডিওটা শেয়ার করুন। আশা করি নাস্তিক মুরতাদ এবং হিন্দু মানুষদের যারা ইসলাম বিদ্বেষী এবং তার পোস্ট নিয়ে চুলকানিমূলক বক্তব্য দিয়েছিল তাদের উপযুক্ত জবাব হবে। চলুন তানজিম হাসান সাকিব, তিনি নিজের মুখ থেকে কিভাবে ইসলামের কথা বললেন এবং তাকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উপযুক্ত জবাবটা দিয়েছেন, চলুন শুনে আসি তার মুখ থেকেই। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। তানজিম হাসান সাকিব, টাইগার ক্রিকেটের জুনিয়র সাকিব, মাঠের খেলায় উজাড় করে দেন নিজের শতভাগ, সেই সাথে ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনও মেনে চলেন নিজের সর্বোচ্চটা দিয়ে। আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি আল্লাহর জন্য, কারণ সবারই মৃত্যুর সবারই ফেস করা লাগবে, কখন কে মারা যাবে কেউ কিছু জানে না। কিন্তু আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। সো ওই হিসাব করে আমি চেষ্টা করি সে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য, আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে। যুব বিশ্বকাপ জয়ী তারকা সাকিবের আন্তর্জাতিক অভিষেকটাও হয় দারুণ ভাবে। অভিষেক উইকেটটাই রোহিত শর্মার মতো দাপুটে ব্যাটারের। মানসিকভাবে দারুণ শক্তিশালী সাকিব, এশিয়া কাপের মতো বড় মঞ্চে বাঘা ভাগা ব্যাটারদের বিপক্ষেও ঘাবড়ে যাননি। উল্টো পাওয়ার প্লে এবং ডেথ ওভারে মাথা ঠান্ডা রেখে প্রতিহত করেছেন ভারতীয় ব্যাটারদের। সাকিবের এমন মানসিক দৃঢ়তার উৎস কোথায়? আমি চেষ্টা করি সে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য, আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে, আমাকে অনেক ডিসিপ্লিন রাখতে সাহায্য করে, এবং মেন্টালি আমি অনেক স্ট্রং একটা সাপোর্ট পাই। আমার মেন্টালি অন্য দিক দিয়ে ফোকাস যায় না, একটা জায়গায় আমি ফোকাস ধরে রাখতে পারি। সো এটা আসলে দুনিয়া এবং আখেরা দুই দিক দিয়ে আমাকে সাহায্য করতে। তানজিম সাকিবের পাশাপাশি আরেক টাইগার ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীও ধর্মীয় অনুশাসন মেনে চলেন। সাকিব আর মৃত্যুঞ্জয় দুজনের মধ্যে বন্ধুত্বও দারুণ। নিন্দুকেরা সাকিব মৃত্যুঞ্জয়দের ধর্মীয় রীতিনীতি মেনে চলা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেও জাতীয় দলের সতীর্থরা দেখেন দারুণ ইতিবাচক দৃষ্টিতে। সাকিবদের ধর্মীয় অনুশাসন মেনে চলা সতীর্থরা ইতিবাচকভাবে দেখলেও বাইরের অনেক সমালোচক দেখেন বাঁকা চোখে। আমাদের দুজনই ফ্রেন্ডশিপ, আমার তো বেস্ট ফ্রেন্ড মৃত্যুঞ্জয় চৌধুরী অবশ্যই, এবং এই জিনিসটা একটা বড় ইয়ে আছে ইসলামিক মাইন্ডের কারণ থাকার কারণে। ও প্র্যাকটিস করার চেষ্টা করে, আমিও প্র্যাকটিস করার চেষ্টা করি, তো এই জিনিসটা আমরা একে অন্যকে সাহায্য করি। বা আমি যদি একটু ইসলাম থেকে দূরে সরে যাই ও আমাকে পুশ করে, ও যদি একটু দূরে সরে যায় আমি ওকে পুশ করি। তো আমাদের এটা আসলে খেলা লাইফেও সাহায্য করতেছে এবং ইসলামিক লাইফেও সাহায্য করতেছে। কর্তৃত্বরা কীভাবে দেখে এই জিনিসগুলো? ওরা খুবই পজিটিভলি নেয়, এবং যখনই ওরা কোনো জিনিস না বোঝে বা ইসলামিক কোনো একটা বিষয় জানার চেষ্টা করে তখন আমাদের দুজনের কাছেই আসে। আমরা যদি জানি আমরা বলি, না হলে বিভিন্ন শাখের কাছ থেকে প্রশ্ন করে তারপরে ওদেরকে উত্তর দেওয়ার চেষ্টা। সম্প্রতি বেশ কিছু পুরনো ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে সাকিবকে। এমন সময় সাকিব পাশে পাচ্ছেন অনেক ভক্ত সহ প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এক ফেসবুক স্ট্যাটাসে সাকিবের উদ্দেশ্যে মৃত্যুঞ্জয় বলেন, বন্ধু তানজিম হাসান সাকিব, তোমার হেদায়েত আমি অনেক কাছ থেকে দেখেছি এবং তোমাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আমি সবাইকে আমার বন্ধুত্বের জায়গা দেই না, কারণ যে আখিরাতের জন্য কল্যাণকর নয় সে বন্ধু হতে পারে না। বন্ধু মনে রেখো, আমরা দুনিয়ায় কোনো মানুষকে খুশি করতে আসিনি, আমরা শুধুই এসেছি আল্লাহকে খুশি করতে, আমরা ভুলের ঊর্ধ্বে নই। মৃত্যুঞ্জয় আরও বলেন, আমরা তো আমাদের দীন ইসলাম প্রচার করছি, এর বাইরে কিছুই না। তবে কি তারা বলতে চায় দিন ছেড়ে দাও? আল্লাহর কসম,
হে আমার ভাইরা, তা কিভাবে সম্ভব? নিশ্চয়ই সে মূর্খ যে আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়াকে বেছে নিল। আল্লাহর কসম, দুনিয়ার সবকিছু মিলে আখিরাতের এক বিন্দুর সমান হবে না। তানজিম হাসান সাকিব এবং তার বন্ধু যে কাজগুলো করতেছেন, তারা যে বার্তাগুলো আমাদেরকে দিচ্ছেন, সেই বার্তাগুলো শুনে সত্যি আমরা আরও মোটিভেটেড হচ্ছি, ইসলামের প্রতি আরও দীক্ষিত হচ্ছি। নাস্তিক মুরতাদরা তারা তাদেরকে নিয়ে যতই সমালোচনা করুক, সেই কথায় যে তারা গুরুক্ষেপ করবে না, তার একটা খুদে বার্তা ছিল তার এই বক্তব্যগুলো। আশা করি সামনে ভবিষ্যতে আদর্শবান ক্রিকেটার কীরকম হতে হয় তার আইডল হয়ে থাকবে তানজিম হাসান সাকিব। আমার সেটা মন্তব্য, আপনার মন্তব্য আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যেতে কোনো রকম ভুল করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।